ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা সিলেট মহাসড়কের ঘাটুরা এলাকায় মাদক বহনকারী গাড়ি থেকে পুলিশের পিক ভ্যান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা এ সময় পিক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান গতরাতে মহাসড়কের ঘাটুরা এলাকায় পেট্রোল ডিউটির সময় একটি মাদকবাহী গাড়িকে পুলিশ ধাওয়া করতে গিয়ে তাদের গাড়িটি খাদে পড়ে যায় এতে এসআই আওয়াল সহ পুলিশ সদস্য আহত হন তবে মাদকবাহী গাড়ি থেকে গুলি চালানোর বিষয়টি তিনি অস্বীকার করেন দিকে গ্রামবাসী গণমাধ্যমকে গুলির বিষয়টি নিশ্চিত করেন এ ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ